ইউক্রেনের খারকিভ অঞ্চলে মঙ্গলবার রাশিয়ার ছোড়া গোলার আঘাতে অন্তত 15 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 8 বছরের একটি শিশুও রয়েছে। আঞ্চলিক গভর্নর ওলে সিনহুভব এই তথ্য নিশ্চিত করেছেন। টেলিগ্রামের এক বার্তায় গভর্নর জানিয়েছেন, রুশ হামলায় খারকিভ শহরেই মারা গেছেন শিশুসহ 5 জন। 6 জনের মৃত্যু হয়েছে 40 কিলোমিটার দক্ষিণ পূর্বের চুহুইভ এলাকায়। এছাড়া খারকিভের 40 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত জেলোচিফ এলাকায় রাশিয়ার ছোড়া গোলার আঘাতে নিহত হয়েছেন আরও 3 জন। ইউক্রেনীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটির দিকে এগোনোর চেষ্টা করছে রুশ বাহিনী, সেখানে তীব্র লড়াই চলছে।